যশোর অনলাইন শিক্ষা বোর্ডের অনলাইন ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো আমরা সবাই জানি আমাদের সম্প্রতি একটা আমাদের সব ছেলেমেয়েরা মাদকের প্রতি আসক্ত, কিন্তু এই মাদক যে আমাদের জীবনে কতটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করে সেটা তোমরা সবাই কম বেশি জানো। এই মাদকের জন্য আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার অনেক ক্ষতি হয়, তাই আমি আশা করব তোমরা এই মাদক থেকে বিরত থাকবে, কখনোই মাদকদ্রব্য গ্রহণ করবে না, এবং যারা এই মাদকের প্রতি আসক্ত তাদের এটা থেকে বিরত থাকার আহ্বান জানাবে। তো আমি আজকে তোমাদের অনলাইন ক্লাসরুমে এসেছি। আমার পরিচয়টা তো তোমরা সবাই জানো, আমি সুপ্রিয়া রায়, সংস্কৃত বিভাগ, এসপিসি কাপুরপুরা হাই স্কুল অ্যান্ড কলেজ। আমার বিষয় সংস্কৃত। আগের দিন তোমরা যদি ক্লাসে ঠিকমতো মনোযোগ দাও তাহলে বুঝতে পারবে আমি ধর্ম শিষ্যানং চরিতানি নামক গল্পের আরুণির উপাখ্যানটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি ধর্ম শিষ্যানং চরিতানি গল্পের যে তিনজন শিষ্য আরুণি, উপমন্যু এবং বেদ, এদের মধ্যে থেকে উপমন্যুর আখ্যান নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই মন দিয়ে সেটা শুনবে। উপমন্যু ছিল পুরু ধর্মের একজন আদর্শবান শিষ্য। সে গুরু তাকে একদিন আহ্বান করল যে বৎস উপমন্যু, এসো আমার এই গোধন সমূহ, অর্থাৎ গোধন অর্থাৎ হচ্ছে গরু, এই গোধন সমূহ তুমি মাঠে নিয়ে গিয়ে এদের প্রতিপালন করো। তখন উপমন্যু গুরুর আদেশ মতো গোধন সমূহ নিয়ে মাঠে গেল। মাঠে যাওয়ার পরে সারাদিন গোধন সমূহ রক্ষা করার পরে সন্ধ্যা হয়ে এলো। উপমন্যু গোধন সমূহ নিয়ে গুরুগৃহে ফিরে এলো। ফিরে আসার পরে গুরু তাকে বেশ হৃষ্টপুষ্ট দেখে জিজ্ঞেস করলো যে বৎস উপমন্যু, তোমাকে এত হৃষ্টপুষ্ট কেন দেখাচ্ছে? তুমি কী রূপে জীবিকা নির্বাহ করেছ? উত্তরে উপমন্যু বলল, গুরুদেব আমি ভিক্ষালব্ধ ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেছি, অর্থাৎ ভিক্ষালব্ধ দ্রব্য আমি গ্রহণ করেছি। তখন আমাদের গুরুদেব বললেন, না, তুমি ভিক্ষালব্ধ জিনিস গ্রহণ করতে পারবে না, যেহেতু আমি তোমার গুরু সেহেতু আমাকে নিবেদন না করে তুমি এই ভিক্ষালব্ধ জিনিস ভক্ষণ করবে না। গুরুর আদেশ মতো আমাদের উপমন্যু পরের দিন আবার গেল মাঠে গোধন সমূহ রক্ষা করতে। সারাদিন সে গোধন সমূহ রক্ষা করে যখন সন্ধ্যায় গুরুগৃহে ফিরে এলো, তখন গুরুদেব তাকে আবারও হৃষ্টপুষ্ট দেখে জিজ্ঞাসা করলেন যে বৎস উপমন্যু, তুমি কীরূপে তোমার জীবিকা নির্বাহ করলে? তোমাকে এত হৃষ্টপুষ্ট কেন দেখাচ্ছে? তখন উপমন্যু বলল, গুরুদেব আমি ভিক্ষা করে যা পেয়েছি তা আগে আপনার জন্য রেখেছি, এবং পরে যেগুলো পেয়েছি তা আমার নিজের জন্য রেখেছি, এরূপেই আমার জীবিকা নির্বাহ করেছি। তখন গুরুদেব বললেন, না, তুমি এভাবেও জীবিকা নির্বাহ করতে পারবে না, যেহেতু যারা প্রকৃত ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে এতে করে তাদের খুব ক্ষতি হচ্ছে, এজন্য তুমি এরূপেও আর জীবিকা নির্বাহ করবে না। উপমন্যু গুরুর আদেশ মতো পরের দিন আবার গোধন সমূহ নিয়ে গেল মাঠে। মাঠে যাওয়ার পরে সে দেখতে পেল যে জীবিকা নির্বাহের কোনো উপায়ই খুঁজে পাচ্ছে না। তখন সে গরুর দুগ্ধ পান করে জীবিকা নির্বাহ করল। এরপরে যখন আবার ঘরে ফিরে এলো, তখন গুরুদেব জিজ্ঞাসা করলেন, ওহে উপমন্যু, আজও তোমাকে কেন এত হৃষ্টপুষ্ট দেখাচ্ছে? বলল, গুরুদেব আমি গোধন সমূহ রক্ষা করেছি এবং তাদের দুগ্ধ পান করে আমার জীবিকা নির্বাহ করেছি। তখন গুরুদেব শুনে বললেন, না উপমন্যু, তুমি এরূপেও জীবিকা নির্বাহ করো না, কেননা আমাকে নিবেদন না করে তুমি গরুর দুগ্ধ পান করতে পারবে না। তারপরে দিন আবার গুরুর উপদেশ মতো আবারও গেলেন গোধন সমূহ রক্ষা করতে মাঠে। মাঠে গিয়ে এখন গরুর দুগ্ধ পান করা
যাবে না যেহেতু, সেহেতু কি করলো উপমন্যু, গরুর দুধের উপর যে ফেনা হয় সেই ফেনা সে গ্রহণ করলো। গুরুগৃহে ফিরে আসার পরে গুরুদেব আবারও জিজ্ঞেস করলেন, উপমন্যু তুমি কীরূপে জীবিকা নির্বাহ করলে যে তোমাকে এতটা হৃষ্টপুষ্ট দেখাচ্ছে? তখন উপমন্যু বলল, গুরুদেব আমি গরুর দুধের যে ফেনা হয় আমি সেই ফেনাটি খেয়ে আমার জীবিকা নির্বাহ করেছি। গুরুদেব তাতেও তাকে নিষেধ করলেন, বললেন যে না, তুমি যদি এভাবে গরুর দুগ্ধ পান করো তাহলে গরুর যে গরু আরও বেশি পরিমাণে তোমাদের তোমাকে দুধ দেওয়ার চেষ্টা করবে, সেহেতু ফেনাও বেশি হবে, তুমি এরূপেও আর গরুর দুগ্ধ পান করতে পারবে না। পরের দিন গুরুর আদেশ মতো উপমন্যু আবার গেল মাঠে গোধন সমূহ রক্ষা করার জন্য। এখন গুরুর আদেশ যেহেতু এরূপ ভিক্ষালব্ধ জিনিস গ্রহণ করা যাবে না, গরুর দুগ্ধ এমনকি ফেনাযুক্ত দুধও গ্রহণ করা যাবে না, এখন উপমন্যু আর কি করবে? কোনো উপায় না দেখে ক্ষুধার যন্ত্রণায় বনের ভিতর বিষাক্ত আকন্দ গাছের পাতা ভক্ষণ করল। এই বিষাক্ত আকন্দ গাছের পাতা ভক্ষণ করার পর উপমন্যু বিষের যন্ত্রণায় ছটফট করতে লাগল এবং তার দুটি চোখই অন্ধ হয়ে গেল। দুটি চোখ অন্ধ হওয়ার পরে সে কোথাও কিছু দেখতে পাচ্ছে না। তখন সে একটা হাঁটতে হাঁটতে একটা কূপের ভিতর পতিত হলো। কূপের ভিতর পতিত হলে সে আর বাইরে বেরোতে পারছে না। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এলো। আমাদের গুরুদেব অন্য দেখলো যে উপমন্য এখনও ঘরে ফিরে এলো না। তখন সে মনে মনে চিন্তা করলো যে নিশ্চয়ই আমি তাকে সকল প্রকার জীবিকা নির্বাহ থেকে বিরত করেছি, সেহেতু মনে হয় ক্ষুব্ধ হয়ে সে আর আমার গৃহে আসছে না, অতএব আমি তাকে এখন খুঁজতে যাব। তারপরে সে বেদকে নিয়ে আমাদের ধম্ম শিষ্যানাং চরিতানির যে ঋষি ধম্ম, ধম্ম তার অন্য শিষ্য বেদকে নিয়ে গেল উপমন্যুকে খুঁজতে। উপমন্যুকে খুঁজতে যেয়ে দেখল যে মাঠে কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। তারপর আমাদের গুরুদেব উপমন্যু উপমন্যু বলে চিৎকার করতে লাগল। এরপরে একসময় উপমন্যু কূপের ভিতর থেকে ডাকের সাড়া দিল, বলল যে গুরুদেব আমি এখানে। গুরুদেব তার সাড়া শুনে এগিয়ে গেলেন কূপের দিকে। সেখানে গিয়ে দেখলেন যে উপমন্যু গর্তে পতিত, অর্থাৎ কূপের ভিতর পড়ে আছে। তখন উপমন্যুকে হাত ধরে টেনে তুললেন এবং তার অন্ধত্বের কারণ সম্পর্কে জানতে চাইলেন। উপমন্যু তার অন্ধত্বের কারণ গুরুদেবকে জানালেন। এ কথা জানতে পেরে গুরুদেব খুবই খুশি হলেন এবং সন্তুষ্ট হয়ে তাকে বললেন, তুমি যেহেতু আমার উপদেশ রক্ষা করার জন্য অন্ধ হয়েছ, সেহেতু তুমি দেববৈদ্য অশ্বিনী কুমার দয়ের স্মরণ করো, তিনি তোমার চক্ষু দান করবেন। তখন উপমন্যু দেববৈদ্য অশ্বিনী কুমার দয়ের স্তব করতে লাগল। উপমন্যুর স্তবে সন্তুষ্ট হয়ে আমাদের দেববৈদ্য অশ্বিনী কুমার দয় তার সম্মুখে অবস্থান করলেন এবং সব কথা শুনে খুশি হয়ে তাকে একটি পিঠা দিলেন। পিঠা বললেন যে এই পিঠাটি তুমি গ্রহণ করো। তখন উপমন্যু গুরুদেবকে বললেন, গুরুদেব আপনাকে নিবেদন না করে আমি এই পিঠা গ্রহণ করতে পারবো না। গুরুদেব তার এই কথা শুনে সন্তুষ্ট হলেন এবং তাকে আশীর্বাদ করলেন, বললেন যে উপমন্যু আমি তোমার এই গুরু ভক্তিতে সন্তুষ্ট হয়েছি। তখন দেববৈদ্য অশ্বিনী কুমার দয় তাকে সরাসরি চক্ষুদান করলেন। এটাই ছিল আমাদের ধম্ম শিষ্যানাং চরিতানি গল্পের অন্যতম একজন শিষ্য উপমন্যু তার উপাখ্যান। এরপরে আমাদের রয়েছে অন্য একজন শিষ্য বেদ। বেদ হচ্ছে গুরু ধম্মর আরও একজন অন্যতম শিষ্য। এই গুরু ধম্ম বেদকে বিভিন্নভাবে পরীক্ষা করার জন্য বিভিন্নভাবে কষ্ট দান করেন, কিন্তু সকল কষ্ট সে সহ্য করে গুরুদেবের সেবায় রত ছিল। গুরুদেবের সেবায় সন্তুষ্ট হয়ে বেদও তার একজন অন্যতম ভক্ত বা শিষ্য হিসেবে গণ্য হলো। এই বেদের আবার একজন
শিষ্য হয়, তার নাম হলো উত্তঙ্ক। এই ছিল আমাদের ধম্ম শিষ্যানাং চরিতানি গল্পের মূল আখ্যান। আশা করি তোমরা সবাই মন দিয়ে শুনবে। তোমরা এরপরে আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই পড়াশোনা করো।